একটা ভিউ, সামনে পুকুর, পুকুরের নীল জল আর আকাশে সাদা সাদা মেঘ, মাঝখানে জমিদার বাড়ি, অসাধারণ ভিউ। দৃশ্য মনে হচ্ছে পানির নিচে আরেকটি অন্দরমহল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি দেখতে। তো আমরা এই মুহূর্তে আছি এখন গাবতলি, এখন বাজে হচ্ছে 9:15। এসবি লিঙ্ক যে বাস, এখান থেকে আমরা টিকিট করলাম। আমরা একটু দেখাই, টিকিট মূল্য হচ্ছে 75 টাকা পার পার্সন। তো যারা বালিয়াটি জমিদার বাড়ি দেখতে যেতে চান তারা গাবতলি আসবেন, ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে প্রথমে গাবতলি আসতে হবে আপনাদেরকে। এরপরে আপনারা এসবি লিঙ্ক যে বাস, এই বাসে করে যাবেন। আমার পিছনে দেখছেন এসবি লিঙ্কের কাউন্টার। আমরা এখন পৌঁছালাম সাটুরিয়া বাজার, এখন বাজে হচ্ছে 11:30। তো মোটামুটি আমাদের হচ্ছে লাগলো প্রায় 2.5 ঘন্টা মতো গাবতলি থেকে সাটুরিয়া বাজার আসতে। ব্যাপক ক্ষুধা লেগে গেছে আসলে, সকালে ঘুম থেকে উঠছি দেরিতে। হ্যাঁ, দেরিতে ওঠার কারণে নাস্তা করে আমরা রওনা দিইনি। তো আমাদের আসতে মোটামুটি লাগছে প্রায় 2.5 ঘন্টার মতো। তো হচ্ছে ওখান থেকে আসলাম, ওখান থেকে বলতে আমরা গাবতলি থেকে রওনা হয়েছি 9:15, এখানে এসে পৌঁছলাম 11:30। তো আসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু দুপুরের খাবারের প্রায় সময় হয়ে যাচ্ছে, তাই সকালের নাস্তা আর দুপুরের খাবার একসঙ্গে করে ফেলার মতো অবস্থা আর কি। হ্যাঁ, আর এখানে আমরা হচ্ছে নদীর গুড়া মাছ পেয়েছি, ছোটো মাছ বলি আমরা, টাটকা ছোটো মাছ, আর সাথে আছে মাছের ভর্তা, ডাল। এটার প্রাইসটা একটু বলে দিই, সেটা হচ্ছে ভর্তার প্রাইস হচ্ছে 10 টাকা করে, ডালটা হচ্ছে ফ্রি, আর মাছের ছোটো মাছের যে বাটি এটা হচ্ছে 50 টাকা বাটি, আর হাফ প্লেট হচ্ছে 10 টাকা। আর হাফ ভাতের প্লেট না, আচ্ছা এক্সট্রা ভাত দিলে ওটা হচ্ছে 10 টাকা প্লেট। আর হচ্ছে যেটা হচ্ছে ছোটো মাছ, এই ছোটো মাছ যদি আপনারা দুজন আসেন সেক্ষেত্রে এক বাটি মাছ নিলে মোটামুটি দুজনের জন্য খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমরা এখন খাবার খেয়ে বেরোলাম। কী অবস্থা ভাই, খাবার কেমন লাগলো, এনজয় করলেন? খুবই ভালো, গুড়া মাছ খুবই ভালো ছিল, স্বাদ খুবই ভালো, তবে সবচেয়ে ফ্রি ডালটা বেশি ভালো ছিল, ফ্রি ডাল ফ্রির মতো ছিল না। আসলে ফ্রি ডালটা যে এত মজার হবে আসলে ভাবি নাই। তো আপনারা যারা এখানে আসবেন, আমি হোটেলের নাম এবং ফোন নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমাদের এখন এখান থেকে একটা ভ্যান ঠিক করতে হবে, বা সিএনজি বা অটোরিকশা, যেটাতে করে আমরা যাব বালিয়াটি জমিদার বাড়ি। সাটুরিয়া বাজার থেকে আমরা একটি চার্জার ভ্যান ঠিক করলাম,
ভ্যানে হচ্ছে আমাদের পার পারসন ভাড়া পড়ছে 15 টাকা করে, মানে ভ্যান ভাড়া হচ্ছে 60 টাকা। আপনারা চাইলে এখান থেকে সিএনজি কিংবা অটো রিক্সা বা চার্জার ভ্যান নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 10 টাকা থেকে 15 টাকা এরকমই ভাড়া পড়বে। দিয়ে হাঁটছি, আমার হচ্ছে পিছনে দেখছেন জমিদার বাড়ির সেই পুকুরটি। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, সামনে হচ্ছে যেখানে রাধা বল্লভের পূজা হয়, মূলত ওইখানটায় আগে পূজা হতো, দিনে 2 বার পূজা হতো, এখন সেই দিকটায় যাচ্ছি। এর ভিতরে, এই যে জমিদার বাড়ির ভিতরে, আসলে এই ডান পাশটায় দেখাই, এই পাশটায় হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস। হ্যাঁ, এটা হচ্ছে ভূমি অফিস। আর আমার পিছনে পুকুর পাড়ে, আমি একদম পুকুরের পাড়ে দাঁড়িয়ে, আমার পিছনে দেখছেন জমিদার বাড়িটি দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে জমিদার বাড়ির। আর এটা হচ্ছে সেই মন্দিরটা যেখানে আসলে পূজা পাঠ হয়, আমি আপনাদেরকে একটু নিয়ে যাই ওই দিকটাতে। এটা আসলে সেই মন্দির, অনেক পুরাতন তো, আসলে এই যে উপরে সব ছোট ছোট গাছপালা, নতুন করে আগাছা জন্ম নিয়েছে বিল্ডিংটাতে, অনেক পুরানো। শুধু সামনে জমিদার বাড়ি, জমিদার বাড়ির সামনে পুকুর ঘাট, আর পুকুর ঘাটের পাশে হচ্ছে দুর্গা মন্দির, মানে জমিদার বাড়ির দুর্গা মন্দির। অসাধারণ অসাধারণ একটা ভিউ, সামনে পুকুর, পুকুরের নীল জল আর আকাশে সাদা সাদা মেঘ, মাঝখানে জমিদার বাড়ি, অসাধারণ ভিউ। তো এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মাঝখান দিয়ে জমিদার বাড়ির সামনে এবং পুকুর ঘাটের মাঝে কিন্তু একটা রাস্তা, আসলে রাস্তাটা হওয়ার কারণেই কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে জমিদার বাড়ির আসল সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। তো আমার সাথে আছে হচ্ছে এই যে ইমন ভাই, আর এই যে আছে হচ্ছে প্রিন্স ভাই। প্রিন্স ভাই এই যে একা একটা মানুষ, একটা বড় হাতিয়ার আর একটা হচ্ছে ছোট হাতিয়ার। আর এই যে পাশে আমার বন্ধু, বন্ধু হচ্ছে হেলালুর রহমান, এই যে বন্ধুর কাছে আর একটা বড় হাতিয়ার। কিছুক্ষণের মধ্যে জমিদার বাড়িতে ঢুকবো, তো চলুন জমিদার বাড়িতে যাওয়া যাক। বালিয়াটি জমিদার বাড়িতে ঢুকলাম মাত্র, আমার পিছনে হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির গেট। আমরা একটু 1 নম্বর যে বিল্ডিংটা, এটা আপনাদেরকে দেখাই, এখান থেকে শুরু করি। আসলে ঠিক 1 নম্বর বিল্ডিংয়ের সামনেই এখানে একটা নাট্যমঞ্চ ছিল, এবং হচ্ছে বলা যায় এটা একটা পাবলিক ক্লাব এবং লাইব্রেরি ছিল, যেটা এখন বন্ধ। আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে নাট্যমঞ্চ বালিয়াটি পাবলিক ক্লাব অ্যান্ড লাইব্রেরি, এটা বন্ধ অবস্থায় আছে দেখছি। আর এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট, 1, 2, 3, এবং আপনাদেরকে একটু দেখাই, এটা ওঠার উপরে ওঠার সিঁড়িটা
এখানে আছে দেখেন চমৎকার একটি সিঁড়ি আসলে বর্তমান সময়ে এরকম কিছু দেখা যায় না যদিও এগুলো প্রাচীন নিদর্শন এবং উপরে যে রেল লাইনে যে প্লারগুলো দেখি পাতগুলো দেখি সেই পাতগুলো দিয়ে আসলে মূলত এটার কাজটা করা এবং দরজাগুলো হচ্ছে কাঠের সামনে দেখেন সুন্দর সবুজ সবুজ ঘাসে ভরা আপনারা এখানে গাছের ছায়া রোদ্রের গাছের ছায়া মানে বসে সময় কাটাতে পারেন আর আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন কোনো ধরনের চিপসের প্যাকেট তারপরে ড্রিঙ্কসের বোতল বা এই টাইপের কিছু এখানে না ফেলার তো এইখানে হচ্ছে এরকম কিছু বাস্কেট দেওয়া থাকবে আপনারা অবশ্যই বাস্কেটে ওইগুলো ফেলবেন আর এখন একটু দেখাই এটা হচ্ছে জাদুঘর মূলত এটা জাদুঘর এটাই প্রধান বিল্ডিং এটা হচ্ছে বিল্ডিং নাম্বার 2 এটার ভিতরেই হচ্ছে জাদুঘর আর এটার প্রবেশ পথ হচ্ছে এটা ওখানে লেখা আছে প্রবেশ এটার ভিতর দিয়ে আসলে জাদুঘরে যেতে হবে এই বিল্ডিংটা হচ্ছে 2 তলা বিশিষ্ট আমরা একটু সামনের দিকে যাই সামনে হচ্ছে আরেকটি ভবন এটা মূলত ভবন নাম্বার 3 মানে আমরা এখন ঢুকবো হচ্ছে 3 নম্বর ভবনের এই যে মুজিব কর্নারে যাব আমরা এখন দেখতে ও পাশে হচ্ছে এটা হচ্ছে শিশুদের মাতৃ দুগ্ধ পান কক্ষ এখানে যারা বাচ্চা নিয়ে আসতে চান বা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এটা খুব একটা স্পেশাল কক্ষ করছে এখানে তো আমরা এখন যাব হচ্ছে এটা হচ্ছে মুজিব কর্নার মুজিব কর্নারে আসলে কি আছে আমরা একটু দেখব হচ্ছে এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একদম 1920 থেকে শুরু করে একদম 1975 সাল পর্যন্ত বিস্তারিত এখানে দেওয়া আছে প্রত্যেকটা গেটে এখানে আছে 4টা গেট আছে ওইখানে একটা ওই যে ওখানে দেখেন ওখানে একটা সিংহ গেটের উপরে আবার এটা হচ্ছে একটা গেট এটার উপরেও সিংহ ওই পাশে আরও 2টা আছে যে 2টা গেটের উপরেই সিংহের প্রতীক তো এটা হচ্ছে ভবন নম্বর 3 এটা হচ্ছে 2 তলা বিশিষ্ট আমরা একটু সামনের দিকে যাই ও সামনে আরেকটু আপনারা দেখতে পারেন এখানে বেশ কিছু গোলাপ গাছ আছে এখানে ফুল তোলা নিষেধ এটা হচ্ছে বেশ পুরাতন আপনারা যেগুলো বিল্ডিং দেখলেন তার থেকে এটা অনেক পুরাতন এটা হচ্ছে ভবন নম্বর 4 ভবনের প্লারগুলো দেখছেন এক একটা সেই অনেক সুন্দর কাজ করা ছিল উপরের প্লারের শুরু থেকে একদম উপরের দিকটা বেশ সুন্দর কাজ করা আপনাদেরকে একটু দেখাই উপরের গ্রিলগুলো দেখছেন রেলিংটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল এগুলো আসলে আর একটু সযত্নে রাখলে হয়তো ভালো থাকবে ও আরেকটা বিষয় জানাই এটা হচ্ছে এখন এই বালিয়াটি জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে এবং এটা দেখভাল ওই অধিদপ্তর থেকেই করা হয় হচ্ছে বাইরে যেমন হচ্ছে 8টি প্লার আছে সেমভাবে দরজাও কিন্তু 8টি আছে কিন্তু আসলে ভিতরে কক্ষ কয়টি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না দরজা আটকানোর কারণে দরজা লক অবস্থায় আছে তা আমরা একটু এবার পিছন দিকটায় যাই মানে এই সামনে আছে হচ্ছে 4টি ভবন 4টি ভবনের পিছনে আরও কয়েকটি ভবন আছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো তো ভিউয়ার্স আমাদের হচ্ছে সামনের দিকে যখন আপনারা গেট থেকে ঢুকবেন বালিয়াটি জমিদার বাড়িতে ঢোকার সাথে সাথে দেখতে পাবেন হচ্ছে 4টি ভবন তার মধ্যে একটিতে হচ্ছে মুজিব কর্নার করা হয়েছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1920 থেকে 1975 সময়কালের বিস্তারিত একটা ইতিহাস তুলে ধরা হয়েছে আরেকটিতে হচ্ছে যেটা হচ্ছে ভবন নম্বর 2 যেটার হচ্ছে অন্দরমহল বলা হয় আসলে অন্দরমহলটা এখন করা হয়েছে হচ্ছে জাদুঘর
আচ্ছা আমরা আরেকটু সামনের দিকে যাই, ওই পাশটাতে আমরা আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছি। একটা না, বেশ কিছু বিল্ডিং আছে, আপনাদেরকে সবগুলোই দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো আজকে বালিয়াটি জমিদার বাড়ি। তো আমি এখন আছি একদম ঠিক জমিদার বাড়ির ঠিক পিছনে, একদম পিছনেই বলা যায়, যেখানে আসলে জমিদার বাড়ির অন্দর মহলে যে পুকুর, যেখানে আসলে সম্ভবত জমিদার পরিবারের সদস্যরা এখানে স্নান কাজ সারতেন। তা আমি ঠিক সেইখানটাতে আছি, আমার ডান পাশটায় আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ঠিক ডান পাশটায় হচ্ছে সেই পুকুরটি। আমি ঠিক ওই পাশটাতে গিয়ে আপনাদের ফুল ভিউটা দেখাবো, যে আসলে এই পাশটা থেকে ফুল ভিউটা কেমন। তো চলুন দেখি আমরা, এটা হচ্ছে এখন বেশ মানে এখানে যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিষয় এখানে আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই পাশটাতে যদিও কোনো হচ্ছে গোসলের সিঁড়ি নাই, এইখানে হচ্ছে আমার মনে হয় এই পাশটাতে এই যে রুমগুলা চেঞ্জিং রুম হিসেবে হয়তো বা কাজ হতো বা ওয়াশরুম হিসেবে ব্যবহার হতো এই রুমগুলা, এখন যদিও এগুলো ব্যবহার হয় না। তো এইখান থেকে এবার একটু আপনাদেরকে ফুল ভিউটা দেখাই। এইখানে হচ্ছে দুইটা সিঁড়ি আছে, তার পাশে হচ্ছে আরেকটি সিঁড়ি, আর সামনে হচ্ছে দুইটা রোতে একটি সিঁড়ি, এবং পাশে হচ্ছে আরেকটি সিঁড়ি, আর ঠিক এই পাশটাতে হচ্ছে আরেকটি সিঁড়ি। তার মানে এখানে সিঁড়ি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা টোটাল সিঁড়ি আছে। তো এখান থেকে ভিউটা আসলে এরকমই, বেশ সুন্দর নিরিবিলি পরিবেশ। এখানে যদি কিছু সময় বসেন সেক্ষেত্রে আপনারা বাতাসের একটি শব্দ শুনতে পারবেন, মৃদু শব্দ প্লাস পাখির ডাকাডাকি। আমি যদি একটু কথা বন্ধ করি তাহলে হয়তো আপনারা শুনতে পারবেন পাখি ডাকছে এখানে। তো মোটামুটি জমিদার বাড়ির পিছন পাশটা আসলে এরকমই। তো আমরা এবার যাই সামনের দিকে, পুকুর পাড় দিয়ে হাঁটার সময় আপনারা ঠিক এরকম একটা ভিউ পাবেন, রঙ্গন গাছ, একটা পাতাবাহার, সামনে আর একটা রঙ্গন গাছ, ওটাও একটা রঙ্গন গাছ, আর পুকুরের সিঁড়ির ভিউটা এখান থেকে একটু দেখাই, ওটার ভিউটা আসলে এরকম। ওয়াও, গাছের ছায়াগুলো এসে পানিতে পড়ছে, অসাধারণ। এখান থেকে একটু দেখাই বিল্ডিংয়ের ছায়াটা আছে পুকুরে পড়ছে, বেশ চমৎকার। চমৎকার দৃশ্য, মনে হচ্ছে পানির নিচে আরেকটি অন্দরমহল। এখান থেকে আপনারা পুকুর ঘাট থেকে যখন এইদিকে ঢুকবেন বা পুকুরের দিকে যখন আসবেন তখন এখানে এরকম একটা ভিউ দেখতে পাবেন, এটা আসলে পানাম সিটির মতো কিছুটা ভিউ পাবেন আপনারা এখান থেকে, পানাম নগরীর ভিউটা পাবেন। এটাই হচ্ছে ভিতরের জমিদার বাড়ি অন্দর মহলের যে বিল্ডিংগুলো সেগুলোর দৃশ্য, যদিও অনেক পুরাতন হয়ে গেছে, ইটে শ্যাওলা ধরে গেছে, অনেক পুরাতন। দেখেন কাঠের পার্টিশন দেওয়া, প্রত্যেকটাতে কাঠের পার্টিশন দিয়ে আসলে বিল্ডিংটা দাঁড় করানো। এখানে বিল্ডিংয়ের ইয়ে আছে হচ্ছে একটা দুইটা তিনটা, তিনতলা বিল্ডিং এটা। পাশের বারান্দাটাও কিন্তু চমৎকার ছিল, আমার মনে হচ্ছে বারান্দা যে পার্টিশনগুলো ছিল এখানে মানে রেলিংটা ছিল, এটা আসলে খুলে ফেলা হয়েছে অথবা ভেঙে যাওয়ার কারণে হয়তো বা নামিয়ে নেওয়া হয়েছে। এই পাশটাতে কিছু কিছু আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে দরজাগুলো সব কাঠের তৈরি, মানে সে সময় আসলে কাঠের ব্যবহারটা বেশ ছিল। এই হচ্ছে পিছনের সাইডের ভিউ, এটা হচ্ছে এক নম্বর বিল্ডিংয়ের, যখন আপনারা গেট দিয়ে ঢুকবেন ঢোকার সময় যে বিল্ডিংটা চোখে পড়বে এক নম্বর বিল্ডিং, ওইটার হচ্ছে পিছনের সাইড। আর এখান থেকে জাস্ট মানে এক নম্বর বিল্ডিংয়ের পাশ দিয়ে যে গলিটা আছে ওইটা দিয়ে ঢোকার সাথে সাথেই আপনারা এখান থেকে যখন ঢুকবেন জাস্ট একটা পানাম নগরীর যে ভিউটা ওই ভিউটা পাবেন এখান থেকে। আমি একটু দেখাই, এটার মধ্যে এই যে সামনে হচ্ছে পেঁপে চাষ করা হচ্ছে, এই যে জাস্ট ওয়াও,
পানাম নগরীর একটা ভিউ এখানে দেখা যাচ্ছে। আসলে পুরাতন যত বিল্ডিং আছে সেই সময়কার সবগুলা বিল্ডিং এর ভিউগুলো আসলে এরকম। বিল্ডিং গুলো এখন হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে, অনেক পুরাতন। বিল্ডিং এর ইটগুলো নষ্ট হয়ে গেলেও পাইপগুলো কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, পানির সাপ্লাই যে পাইপগুলো ব্যবহার করা হতো এগুলো কিন্তু অনেক মজবুত মনে হচ্ছে, এখনো আগের মতোই আছে কিছুটা। আচ্ছা, এখানে বিল্ডিং এর দুই পাশেই কিন্তু সুন্দর করে সারি করে গাছ লাগানো, কিছুটা ফুলের গাছ আছে কয়েকটি, সেই সাথে আছে হচ্ছে পেঁপের গাছ, পেঁপে চারা লাগানো। এখান থেকে একটু দেখাই সেই সময়কার বিল্ডিং এর বেলকনিগুলো কেমন ছিল। আসলে বোঝাই যায় সেই সময়কার জমিদার বেশ রুচিশীল ছিলেন। ওয়াও! আচ্ছা ভাই দাও, আপনাদেরকে তো জমিদার বাড়ির যে জমিদার তার নামটি আসলে বলি নাই। জমিদারের নাম হচ্ছে গোবিন্দ রাম সাহা, যিনি হচ্ছে 18 শতকের মাঝামাঝি সময়ে লবণের বণিক ছিলেন। তিনি আসলে জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। সব থেকে আমার কাছে ভালো লেগেছে যেটি, সেটি হচ্ছে পুকুর পাড়টা আসলে অনেক সুন্দর। কিছুটা নিরিবিড়ি সময় কাটানোর জন্য পুকুর পাড়টা হচ্ছে বেস্ট এই জায়গার মধ্যে। আমার কাছে মনে হচ্ছে পুকুর পাড় বেস্ট। এরকম ঘাস দেখলে আসলে জুতা হাতে নিয়ে ঘাসে হাঁটতে ইচ্ছা করে। আসলে ঢাকা শহরে তো বিল্ডিংয়ে থাকতে থাকতে পায়ের তলা এরকম নরম ঘাসের ছোঁয়া যে কতদিন লাগেনি। পুরোটা একটা রাউন্ডে আসলে টায়ার্ড, এখন হচ্ছে পুকুর পাড়ে বসে আছি হাতটা মেলিয়ে, একটু জিড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে বেড়াতে আসবেন অনেক সময় হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাবেন, তো আমি বলবো ওই সাইডে বিল্ডিং এর কাছে না বসে আপনারা পুকুর পাড়ে আসবেন। পুকুর পাড়ে এমন পুকুরে যে বাঁধানো সিঁড়ির উপরে এখানে বসবেন। বন্ধু, এখন যে পুকুর পাড়ে বসে আছো, কি অবস্থা তোমার, কি অনুভূতি? জমিদার বাড়ি ঘুরতে এসে হঠাৎ বৃষ্টি, আমরা এখন বৃষ্টি উপভোগ করবো। এখানে সামনে হচ্ছে রঙ্গন ফুলের একটা গাছ, সামনে হচ্ছে পুরাতন সেই বিল্ডিংগুলো, বৃষ্টি পড়ছে। আমরা এখন সামনের দিকে আসলাম, কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, এই যে নিচে বৃষ্টির পানি পড়ে আছে। তো হচ্ছে আমরা এখন জাদুঘরটা আমাদের দেখতে বাকি, আমরা হচ্ছে জাদুঘরটা দেখব, জাদুঘর দেখা শেষ করে তারপরে আমরা এখান থেকে ব্যাক করব। তো আমরা এখন যাচ্ছি জাদুঘরটার দিকে, জাদুঘরটা দেখবো। জাদুঘরটা মূলত হচ্ছে 2 নম্বর বিল্ডিংয়ে, 2 নম্বর বিল্ডিংয়ে ঢুকে আমরা আপনাদেরকে দেখাবো জাদুঘরের ভিতরে আসলে কী কী আছে। তো এখন হচ্ছে যাব জাদুঘরের ভিতরে। এন্ট্রান্স দিয়ে ঢোকার পরে এই যে জাদুঘরের মূলত বিভিন্ন ধরনের সিন্দুক রাখা আছে। সিন্দুক অন্দরমহলে বিভিন্ন কক্ষে ছিল এই সিন্দুকগুলো। তো এখানে আসছে জাদুঘর করে এখানে আসলে প্রদর্শনীর ব্যবস্থা করছে। তো আমরা একটু সিঁড়ি ধরে যদি উপরের দিকে যাই তাহলে উড়ি বাবা, একটা গা থমথমে ভাব। সিঁড়িগুলো অবশ্য কাঠের, এই যে নিচে যে সিঁড়িটা এগুলো সব কাঠের সিঁড়ি। জাদুঘরের আরও কিছু আর্ট রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এখন হচ্ছে বাজে, ঘড়িতে এখন সময় হচ্ছে 4:45। তো আমরা এখন বেরোচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।